দর্শক, আজকে আমরা একজন রুগীর তার মনের কথা শুনবো। উনি ডিপিআরসি হাসপাতালে চিকিৎসারত আছেন। আপনার নাম কি খালা, একটু জোরে বলা যাবে নি, শোনা যায় না তো? মোমেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আপনি যে আসছেন আমাদের এখানে এই ডিপিআরসি হাসপাতালে, আগে কি সমস্যা ছিল সেটা বলেন। মাজার হাড় ভাঙি গেছে। হুম। আপনার দেখলাম যে হিস্ট্রিতে আপনার জ্বর আছিল। আচ্ছা, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না, ব্যথা ছিল। হ্যাঁ। আচ্ছা, আমাদের এই ডিপিআরসি হাসপাতালে আপনি কতদিন ধরে ভর্তি আছেন? কতদিন? 10 দিন ধরে ভর্তি আছেন। আপনার কি হয় রুগী? আমার আম্মা। আপনার মা? আপনি বলেন তো কি অবস্থা এখন? আল্লাহ দিলে এখন আগের চেয়ে অনেক সুস্থ। আচ্ছা, এখানে কি জাতীয় চিকিৎসা হইছে? এখানে কি শুধু ওষুধ দিছে না বিভিন্ন প্রকার থেরাপি কি জাতীয়? এই যে চিকিৎসাটার ব্যতিক্রম কিনা, ব্যতিক্রম কিনা? জি, এটা একটু থেরাপি করছে, তারপরে ইসিজি করছে। হ্যাঁ, মাজা টানা দিছে, মালিশ করছে, থেরাপি চিকিৎসা করছে। আচ্ছা, এবার আপনি একটু বলেন, মানে এই যে এখানে যে চিকিৎসা যেভাবে দেওয়া হয়, যে পদ্ধতিতে, এই যে একটু ব্যতিক্রম চিকিৎসা, শুধু কেবল ওষুধ না, এই জিনিসটা আপনার কয়বার দিত, কিভাবে দিত? আপনি তো ছিলেন নাকি? জি, আসা যাওয়া ছিলেন। হ্যাঁ জি, আসা যাওয়া। বলেন তো এটা কয়বার দিত থেরাপি, বা কি জাতীয় থেরাপি আপনার? প্রতিদিন 3 বার দেওয়া হইতো। আচ্ছা, কোমরে দেওয়া হইতো, তারপরে ওই মাথায় ঘাড়ে দেওয়া হইতো। হুম। তারপরে পিঠে দেওয়া হইতো, বুকে দেওয়া হইতো, বিভিন্ন ভাবে আর কি। আপনার রোগী এখানে যেভাবে আনছিলেন, জি, কিভাবে আনছিলেন আর এখন কি অবস্থা? আনছিলাম তো অ্যাম্বুলেন্সে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন গাড়িতে করে যাইতে পারবে, হাইটা যাইতে পারবে, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। তো খালা, আপনি আর কিছু বলবেন? আর কি বললাম না বাবা। আপনার যে ওষুধপত্র, যে ব্যায়াম, এগুলা বুঝিয়ে দিছে, এগুলা কি আপনি পারবেন গিয়ে করতে? ব্যায়াম, ব্যায়ামগুলা, এক্সারসাইজ, হাঁটতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, তো আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।